আজ পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান, দৃশ্যমান হবে 5.5 কিলোমিটারের বেশি। বাকি থাকা 4টি স্প্যানের মধ্যে 2টি যোগ হবে এ মাসে। ঢাকা 18 আসনের উপনির্বাচনে 217 কেন্দ্রে একযোগে চলছে ভোট গ্রহণ। সিরাজগঞ্জ 1 আসনের ভোটে সকাল থেকেই ভোটারদের লাইন। এবং মার্কিন নির্বাচন নিয়ে একের পর এক নাটকীয়তা। কার চুপির অভিযোগে পেনসিলভেনিয়ায় ট্রাম্প শিবিরের মামলা। জর্জিয়ায় আবারও ভোট গণনার ঘোষণা। সময় সংবাদের সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। এক সপ্তাহের ব্যবধানে আজ পদ্মা সেতুতে যোগ হচ্ছে 37তম স্প্যান, দৃশ্যমান হবে 5.5 কিলোমিটার সেতু। বাকি 4টির মধ্যে 2টি চলতি মাসে বসানোর পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে মাওয়াতে আছেন রিপোর্টার হেসান জুয়েল, বিস্তারিত জানতে আমরা সরাসরি তার কাছে যাচ্ছি। সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টা বাজে, এখনও শুরু করা যায়নি স্প্যান বসানোর কাজ। অর্থাৎ প্রাথমিক যে কাজটি করতে হয় সেটি হলো স্প্যানটি ক্রেনে তুলে সেটি পিলারের কাছে নিয়ে আসতে হয়। এখন পর্যন্ত স্প্যানটি ক্রেনে তোলা হয়েছে, কিন্তু সেটি নিয়ে মাওয়ার কুমার বগিয়ার থেকে নির্ধারিত পিলার, অর্থাৎ আজ যে দুটি পিলার উপর তোলা হবে 9 ও 10 নম্বর পিলার, সে দুটি পিলারের দিকে ক্রেনটি এখনও রওনা দেয়নি। এটি এখনও মাওয়ার কুমার বগিয়ারই অবস্থান করছে। এটি নিয়ে আসতে প্রায় ঘণ্টাখানেকের বেশি সময় লাগতে পারে। কারণ হলো আজ যেহেতু মাঝ নদীতে স্প্যানটি বসানো হচ্ছে, সেখানে কুমারবুক এয়ার থেকে পিলারের দূরত্ব প্রায় 2 কিলোমিটারের মতো। এই 2 কিলোমিটার আসতে সবচেয়ে সর্বাধুনিক যে ক্রেনটি ব্যবহার করা হয় তিয়ানিও, সেই ক্রেনটিরও ঘণ্টাখানেক সময় লাগতে পারে। এবং সেই কারণে এখন পর্যন্ত এটি রওনা হয়নি। কুয়াশা কেটে গিয়েছে, রোদ উঠেছে, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি রওনা হওয়ার খবর আমরা দিতে পারব। তবে একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে খুবই, সেটি হলো সাম্প্রতিক সময়ে মাওয়াপাড়ে যখন স্প্যানগুলো বসানো হয়েছে তখন কিন্তু বেশ কয়েকটি স্প্যানের ক্ষেত্রে 2 দিন করে সময় লেগেছে। অর্থাৎ যেদিন বসানোর পরিকল্পনা ছিল সেদিন কোনো না কোনো একটা সমস্যার কারণে বসানো যায়নি, পরের দিন সময় নিতে হয়েছে। আজকে কি 2 দিন লাগবে নাকি দিনে দিনে বসে ফেলা যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে এর আগে স্প্যানগুলো যখন রওনা দেয় সেই রওনা দেওয়ার সময়টা অনেক সময় দুপুর নাগাদ হয়েছে বলে এটি কিন্তু বসাতে দেরি হয়েছে। কিন্তু আজ সকাল 9টায় রওনা দেওয়ার কথা, 10টা বেজে গিয়েছে, 1 ঘন্টা দেরি হলেও হয়তো কিছুক্ষণের মধ্যে রওনা দেবে। যদি কিছুক্ষণের মধ্যে রওনা দিতে পারে তাহলে হয়তো এটি আজকে বসে দেওয়ার জন্য বাকি যে কাজগুলো করা সেগুলো করার সময় পাওয়া যাবে। কিন্তু এটি যদি রওনা দিতে অনেক দেরি করে তাহলে হয়তো নিয়ে আসা সম্ভব হবে, অন্যান্য কাজগুলো করা যাবে, কিন্তু বসানোর জন্য যেটুকু সময় সেটি পাওয়া যাবে কি না বোঝা যাচ্ছে না। এটি আসলে আমরা অপেক্ষা করছি দেখার জন্য যে কখন নাগাদ এটি রওনা দেয় ক্রেন থেকে। আর নিয়ে আসলে এটি মাঝ নদীতে এখন পর্যন্ত তেমন একটা নাব্য সংকটের কথা আমরা শুনতে পাচ্ছি না। যদি কোনো নাব্য সংকট না হয়, এটি যদি যথাসময়ে পৌঁছে যায় তাহলে এটিকে মাঝ নদীতে দুই পাড়েই নদীর তলদেশে মাটির সঙ্গে নোঙর করতে হবে। আর এই নোঙর করার কাজটা যদি কোনোরকম সমস্যা ছাড়া করা যায় তাহলে কিন্তু তুলে দিতে খুব বেশি সময় লাগার কথা নয়। অর্থাৎ দুপুর 2টা 3টা নাগাদ আমরা এই খবরটা পেতে পারি যে মাওয়ায় 37তম স্প্যানটি বসানো সম্ভব হয়েছে। পদ্মা সেতু 37তম স্প্যান দৃশ্যমান করার মাধ্যমে 5,550 মিটার, অর্থাৎ প্রায় 5.5 কিলোমিটারের বেশি পদ্মা সেতু দৃশ্যমান হয়ে যাবে। আর আজকের স্প্যানটি যদি খুবই বসানো সম্ভব হয় তাহলে কিন্তু আর মাত্র 4টি স্প্যান বাকি থাকবে। এবং এর পরে স্প্যানটি বসানো হবে মাওয়া পারে, একেবারে এই 1 ও 2 নম্বর পিলারের মধ্যে, অর্থাৎ পারের সঙ্গে সংযোগ ঘটে যাবে পদ্মা সেতুর। এখন এই যে পারের সঙ্গে পদ্মা সেতু সংযোগ ঘটবে, 1 নম্বর পিলারটি যেহেতু নদীর একেবারে পারে অবস্থিত, তাই এটি বসানোর জন্য এখানে স্প্যানবাহী ক্রেনটি আসার জন্য পারটা কেটে ফেলতে হবে। কেটে ফেলে এটাকে ড্রেসিং করে তারপর বসাতে হবে, সেই প্রস্তুতি চলছে। আমরা একই সঙ্গে 37তম স্প্যান বসানোর প্রস্তুতি ও 38তম স্প্যান বসানোর প্রস্তুতিও দেখতে পাচ্ছি। আজকে এখানে ড্রেসিং করা হচ্ছে, পার কেটে ফেলে 1 নম্বর পিলারের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। সেটি করা সম্ভব হলে পরে স্প্যানটি বসাতে খুব বেশি সময় লাগবে না। এখন পর্যন্ত খবির এই ছিল 37তম স্প্যান বসানোর প্রস্তুতির খবর। মাওয়া থেকে সঞ্জুয়েল জানাচ্ছিলেন পদ্মা সেতুর কাজের অগ্রগতির খবর। আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা 18 আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল 8টা থেকে 217টি কেন্দ্রে একযোগে শুরু হয় এই ভোটগ্রহণ। তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। ঢাকা 18 আসনে ভোটার রয়েছেন 5,77,116 জন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিব হাসান ও বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থীসহ আরও 4 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট দিতে এসে ভোটকক্ষ খুঁজে না পেয়ে বিড়ম্বনায় পড়েছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন ভোটার।
এদিকে সিরাজগঞ্জ এক আসনে উপনির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ইভিএম এ শুরু হয় ভোট নেওয়া। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের লাইন। এই আসনে আওয়ামী লীগ থেকে প্রকৌশলী তানভীর শাকিল জয় নৌকা প্রতীক নিয়ে এবং বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। উপজেলা 171টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 3,64,764 জন। গত তেরোই জুন করোনা আক্রান্ত হয়ে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। মার্কিন নির্বাচন পরবর্তী খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ঘটছে একের পর এক নাটকীয়তা। অনিশ্চয়তার অন্ধকার যেন কাটছে না বিশ্বের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক এই দেশটিতে। ভোটে কারচুপির অভিযোগে বুধবার পেনসিলভেনিয়ায় মামলা করেছে ট্রাম্প শিবির। আর জর্জিয়া অঙ্গরাজ্যের ভোট আবারও হাতে গণনার ঘোষণা এসেছে। এখনও ফলাফল ঘোষণা হয়নি অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যেও। নিউ ইয়র্ক থেকে রিপোর্ট হাসানুজ্জামান সাকির। ভার্জিনিয়ার আর্লিংটনে জাতীয় সমাধিস্থলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার অবসরপ্রাপ্ত সৈনিক দিবস বা ভেটেরানস ডে উপলক্ষে রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে 6 দিন পর জনসমক্ষে এলেন ট্রাম্প। তবে তাকে বিষণ্ণ দেখায়। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সঙ্গে থাকলেও ছিলেন ট্রাম্পের থেকে দূরে। ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে নিয়ে সম্মাননা জানান ট্রাম্প, তবে কোনো বক্তব্য রাখেননি। যথারীতি টুইটে ছিলেন সক্রিয়। বেজায় খেপেছেন দোদল্যমান পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় নিজ দলের নির্বাচন কর্মকর্তার উপর। আল হুইমট নামে ওই কর্মকর্তা ট্রাম্পের অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেছেন নির্বাচনে কোনো কারচুপি হয়নি, কিন্তু ওই অঙ্গরাজ্যে ভোটে কারচুপির অভিযোগ এনে লাল শিবির মামলা করেছে, চেয়েছে ন্যায় বিচার। 97 ভোট কারচুপি নিয়ে রিপাবলিকান দলের সিনেটরদের চাপে আছেন জর্জিয়ার সেক্রেটারি অফ স্টেট ব্র্যাড রেফেন্স পার্জিয়ার। তিনি জানিয়েছেন জর্জিয়ার প্রতিটি ভোট আবারও হাতে হাতে গোনা হবে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে পার্থক্য খুব একটা বেশি নয়। আমরা অনুসন্ধান করে দেখছি জাল ভোট, ডাবল গণনার মতো ঘটনাগুলো ঘটেছে কিনা। প্রত্যেকটা বৈধ ভোটকে আমরা আমলে নিতে চাই। জর্জিয়ায় 16টি ইলেকটোরাল ভোট নিয়েই বাইডেন প্রয়োজনীয় সংখ্যক 270টির কিছু বেশি ভোট পেয়েছেন। এদিকে খুব কম ব্যবধানে এগিয়ে থাকা অ্যারিজোনা অঙ্গরাজ্যের 11টি ইলেকটোরাল ভোট নিয়েও আদালতে যেতে পারেন রিপাবলিকানরা। অপরদিকে মিশিগান ও উইসকনসিনও কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আসছে ট্রাম্প শিবির। ভেটেরানস ডে উপলক্ষে পেনসিলভেনিয়ায় সম্মাননা জানিয়েছেন সদ্য নির্বাচনে জয়ী ডেমোক্রেট নেতা জো বাইডেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রে আবারও একদিনে 1,40,000-এর মতো মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বেড়েছে মৃতের সংখ্যাও। 1,360 জনের মৃত্যু হয়েছে বুধবার। এদিকে বিশ্বব্যাপী মোট আক্রান্ত 6,09,000-এর বেশি মানুষ, মারা গেছেন 10,000-এরও বেশি। কিছুদিন কম থাকলেও ব্রাজিলে ফের ঊর্ধ্বমুখী সংক্রমণ। ভারতের অবস্থাও বেগতিক। দেশ দুটিতে 50,000-এর কাছাকাছি শনাক্ত হয়েছে বুধবার। ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় সংক্রমণে টালমাটাল অবস্থা। সবথেকে খারাপ পরিস্থিতি ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, স্পেন ও পোল্যান্ডের। বাংলাদেশ ভারত মৈত্রী বিদ্যুৎ কোম্পানি বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে, কিন্তু প্রকল্পের বিদ্যুৎ সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণের কাজ শেষ না করেই বাংলাদেশ ছেড়ে গেছে ভারতীয় কোম্পানি ইএমসি। ব্যাংকে জমা থাকা পারফরমেন্স গ্যারান্টির টাকাও তারা তুলে নিয়ে যায়। এ কারণে প্রকল্পটি বাস্তবায়নের কাজ 2 বছরেরও বেশি সময় পিছিয়ে গেছে। অন্যদিকে ইএমসির অধীনে কাজ করা বাংলাদেশের ঠিকাদাররা পথে বসে গেছেন। তরিকুল ইসলামের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। 2015 সালের ডিসেম্বরে পিজিসিবি ও ইএমসি টিবিই এর মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পরবর্তী 18 মাস 2017 সালের জুনে সঞ্চালন লাইনটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। কেন্দ্র থেকে খুলনার হরিণটানা সাব স্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য 24 কিলোমিটার। দুই দফা সময়সীমা বাড়িয়ে 2018 সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করার কথা ছিল, কিন্তু কাজ শেষ না করে ওই বছরের অক্টোবর মাসে বাংলাদেশ ছেড়ে চলে যায় নির্মাণ কাজের নেতৃত্বে থাকা ইএমসি। পিজিসিবিকে না জানিয়ে ইএমসি তাদের ঢাকা ও খুলনা অফিস বন্ধ করে দেয় এবং তাদের সব কর্মকর্তা প্রতিনিধি বাংলাদেশ ছেড়ে চলে যান। এতে বাংলাদেশের ঠিকাদাররাও পথে বসেছেন। 1-1.5 বছর ধরে এই টাকা পয়সার বিভিন্ন লেনদেন আমাদের সঙ্গে, সেভাবে তারা আমাদের পাওনা পরিশোধ করে নাই। লোকাল এই এলাকার মানুষজন তা তো মানবে না, ছাড়ছেও না আমাদের।
এদিকে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট শ্রমিকরা তাদের বকেয়া পাওনার দাবিতে প্রকল্প এলাকায় মানববন্ধন করেছে। বালুকন খোয়া পাথর সব টানিছি, সিমেন্ট টানিছি, তা আমরা টাকা ঠিক মতন কন্ট্রাক্টরের কাছে পাইনি। কোম্পানি তো আমাকে টাকা দিতে পারছে না, কইছে কি যে ইন্ডিয়ান কোম্পানি টাকা মেরে নিয়ে ফলাইছে লেগে গেছে, এখন তারা টাকা না দিলে আমরা টাকা দেবো কোন কায়দায়। পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবির নির্বাহী প্রকৌশলী জানান, ইএমসি এখন দেউলিয়া হয়ে গেছে আর ঠিকাদারের পাওনার বিষয়টি তাদের কিছুই করার নেই। ইন্ডিয়ার গভর্নমেন্ট ওদের রুল চেঞ্জ করার পরে ওরা দেউলিয়া হয়ে গেছে, এখন ওদের আইআরপি নাকি একটা সংস্থা আছে ওইটা হ্যান্ডেল করে, এখন ওরা তো সরকারি প্রতিষ্ঠান, তো ওদের সাথে যোগাযোগ করে আমরা কোনো আউটপুট পাই নাই। 1320 মেগাওয়াট ক্ষমতার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ নির্মাণ প্রকল্পের মধ্যে রয়েছে খুলনা মংলা 230 কেভি ডাবল সার্কিট ট্রান্সমিশন লাইন। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এক ইউনিট বিদ্যুতের জন্যই খরচ দিতে হচ্ছে 1,500 টাকারও বেশি। ক্যাপাসিটি চার্জের বোঝায় রাজধানীর পানগাঁও বিদ্যুৎ কেন্দ্রের জন্য এ হারেই টাকা গুনতে হচ্ছে পিডিবিকে। সমালোচনার মধ্যেও 2017-18 অর্থ বছরে অনুমোদন পাওয়া তেলভিত্তিক বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর বেশিরভাগই এখন এভাবে মরার উপর খানার ঘা হয়ে দাঁড়িয়েছে, যা অব্যবস্থাপনা আর ভুল পরিকল্পনার পরিণতি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরএফিন প্রিন্সের ছবিতে রিপোর্ট ফারুক ভুঁইয়া রবিনের। রাজধানীর পাশে কেরানীগঞ্জের পানগাঁওয়ে মার্কিন কোম্পানি এপিআর এনার্জির 300 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র। লোডশেডিং সামলানোর কথা বলে 2017 সালে অনেকটা তড়িঘড়ি করেই অনুমোদন দেওয়া হয়েছিল বেশি উৎপাদন ব্যয়ে ডিজেল চালিত এই বিদ্যুৎ কেন্দ্রটির, কিন্তু বাস্তবতা হলো গত 2 বছরের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হয় জরুরি ভিত্তিতে অনুমোদন পাওয়া কেন্দ্রটির উৎপাদন। ফলে যতটুকু বিদ্যুতই মিলেছে বসিয়ে বসিয়ে ক্যাপাসিটি চার্জ পরিশোধের চাপে তার দাম আকাশ ছোঁয়া। 2019-20 অর্থ বছরে কেন্দ্রটির ইউনিট প্রতি উৎপাদন ব্যয় পড়েছে রেকর্ড 1,580 টাকা, যেখানে দেশে গড় বিদ্যুৎ উৎপাদন খরচ 6 টাকার মতো। 2017-18 অর্থ বছরে বিদ্যুৎ মহাপরিকল্পনাকে পাশ কাটিয়ে অনুমোদন পাওয়া ডিজেল চালিত বেশিরভাগ কেন্দ্রের চিত্র প্রায় একই। 2019-20 অর্থ বছরে তেলভিত্তিক 5টি বেসরকারি কেন্দ্র থেকে সক্ষমতার 1% কম বিদ্যুৎ এলেও রাষ্ট্রকে গুনতে হয়েছে 1,600 কোটি টাকারও বেশি। ফলে এসব কেন্দ্রের ইউনিট প্রতি বিদ্যুতের খরচ দাঁড়ায় 311 টাকা থেকে শুরু করে 1,580 টাকা পর্যন্ত। নানা সমালোচনার মধ্যেও বিদ্যুৎ পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে যেসব কেন্দ্র স্থাপন করা হয়েছিল জরুরি ভিত্তিতে সেগুলোর অনেকগুলোই এখন বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই বিদ্যুতের গড় উৎপাদন ব্যয়ের উপর চাপ বাড়ানো এসব কেন্দ্রগুলো ঠিক কতটা যৌক্তিক পরিকল্পনার ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল সে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। বলতে পারেন এটা পারফেক্ট হয়নি, কিন্তু এটা শুধুমাত্র এমার্জেন্সি মিট আপ করার জন্য এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছিল। তবে এই পাওয়ার স্টেশনগুলো নেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। এই 5 বছর আসলে প্রথমে চিন্তা করা হয়েছিল যে আমাদের আরও 5 বছর হয়তো বিদ্যুতের ক্রাইসিসটা থাকবে। বিশেষজ্ঞরা মনে করেন ভুল নীতির কারণে বাড়তি বোঝা চাপছে জনগণের উপর। সামগ্রিক দিক যৌক্তিকভাবে মূল্যায়ন করে অপ্রয়োজনীয় তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি বাতিলের পরামর্শ বিশেষজ্ঞদের। চুক্তি শেষ করার যথেষ্ট স্কোপ আছে। একে হলো এদের উৎপাদন খরচ বেশি, 2 নম্বর হলো এগুলি উৎপাদনেও আসছে না, এগুলি ব্যবহারও করছে না, কিন্তু ক্যাপাসিটি চার্জ দিয়ে পিডিবির উপরে একটা বাড়তি খরচ চাপিয়ে দিচ্ছে এবং পিডিবি অনেকটা দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা কতটা মানা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। উত্তরের মাঠে মাঠে ব্যস্ত কৃষক মজুর, জমি থেকে নতুন ধান কেটে মাড়াইয়ের পর ঘরে তোলা চলবে অগ্রহায়ণ মাস জুড়ে। চার দফা বন্যা আর রেকর্ড অতিবর্ষণের পরও থোকা থোকা ধানের থরে স্বপ্নের ঘরে বিভোর এখন রংপুর অঞ্চলের কিষাণ কিষানি। রংপুর থেকে রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। হেমন্তের প্রথম সকালে সূর্যের নরম আলোয় মাঠে মাঠে কৃষক আর ক্ষেত মজুরেরা ভরা মাঠে নুয়ে পড়া ধান গাছের গোড়ায় কৃষকের কাস্তে তোলে সমৃদ্ধির সুর। হেমন্তের আগমনে শুরু হয়ে গেছে ধান কাটা মারাই ঝাড়াইয়ের পর্ব। অগ্রহায়ণ মাস জুড়ে গ্রাম বাংলার মাঠঘাট মুখরিত থাকবে ফসল তোলার উৎসবে। 4 বারের বন্যার ঢল শত বছরের রেকর্ড ভেঙে অতিবর্ষণ আর পোকার আক্রমণ রুখে দিয়ে ভালো ফলনে খুশি কৃষক। 2-3 বছর আগে ফসল হয় নাই, তাই এবার আল্লাহর রহমতে এবার ভালো ফসল হয়েছে। আলহামদুলিল্লাহ আমার ধান খুব ভালো হয়েছে, কিছু কিছু জমি পানিতে ডুবিয়ে গেছে আর কি, তারপর মাশাআল্লাহ বাম্পার ফলন হয়েছে। আশা করা যায় আমাদের মনে এখন লাভবান হবে ইনশাআল্লাহ। কারেন্ট পোকা লাগার কারণে আগাম কাটি নেওয়া লাগতেছে।
প্রাকৃতিক বিপর্যয়ের পরও গত মৌসুমের মতো বাম্পার ফলনের কাছাকাছি উৎপাদনের আশা কৃষি বিভাগের। রংপুর জেলায় রোপা আমনের প্রায় 10 ভাগ জমির ধান কর্তন হয়েছে। ফলন গতবারের চেয়ে এই মুহূর্তে যে ফলন আমরা পেয়েছি তার কাছাকাছি ফলন আমরা পেয়েছি। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, এবারও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বাজার মনিটরিং করা হবে। এবারের বাজার পরিস্থিতি অনুযায়ী কৃষক সরকারকে ধান দেবে বলে আমরা আশা প্রকাশ করছি। ধানের উৎপাদন অত্যন্ত সুন্দর হয়েছে, আর এর বাইরে যদি বাজার মূল্য যায় সেক্ষেত্রে আমরা আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখব। জেলায় এবার 1,66,000 হেক্টর জমিতে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা 4,91,000 মেট্রিক টন। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। আজ ভয়াল 12 নভেম্বর। 1970 সালের এই দিনে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোনে প্রাণ হারিয়েছিলেন প্রায় 5 লাখ মানুষ। প্রতি বছরের মতো এবারও দিনটি স্মরণে দেশের বিভিন্ন উপকূলে রাত থেকে নানা আয়োজন করা হয়। ঐতিহাসিক 70-এর নির্বাচনের তখন বাকি আর মাত্র 25 দিন। তৎকালীন পূর্ব পাকিস্তান জুড়ে বিরাজ করছিল নির্বাচনী পরিবেশ। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যেই আঘাত হানে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ভোলা সাইক্লোন। এযাবৎকালে সবচেয়ে ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারান প্রায় 5 লাখ মানুষ। নিঃসহায় উপকূলের প্রায় প্রতিটি পরিবার সেবার নির্বাচনী প্রচারণা ছেড়ে দুর্গতদের পাশে দাঁড়িয়ে উপকূলবাসীর অন্তরে ঠাঁই করে নেন বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ। নির্বাচনের তরি পেরিয়ে স্বাধীন হয়েছে দেশ, উন্নত হয়েছে ঘূর্ণিঝড় প্রস্তুতিও, তবুও সেই দিনটি এখনো আতঙ্কিত করে উপকূলের মানুষদের। 10 নম্বর বিপদ সংকেত, 10 নম্বর বিপদ সংকেত। তখন আব্বা আমাদের একটা কাজের লোক ছিল, ওই কাজের লোক সহ আমাদের সবাইকে নিয়ে আমাদের উপরে উঠে গেল। উঠতে না উঠতে মুহূর্তের মধ্যে দেখলাম যে ঘরটা নাই। দাদির লই গেছে আমার হাতের থেকে, সহকারে ধরে রেখেছিল আমার ফাঁজা করি গাছে, একটা গাপ গাছে। পরে সব মানুষ চলে গেছে, আমরা দুজনে গা বাইরের মধ্যে আসলাম, এই 28 জন 27-28 জনের মধ্যে। এতিম হয়ে গেছি, কোথায় জায়গা জমিন, কোথায় ঘর দেওয়ার যা, বাজারে ঘর দেওয়ার যা কোথায়, কিছুই চিনি নাই। বহু কষ্টে সংসার দাঁড়া করাইছি। প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের প্রাণ হারানো মানুষদের স্মরণ করছে উপকূলবাসী। ভোলা সাইক্লোনের 50 বছর উপলক্ষে বুধবার রাতে বিভিন্ন উপকূলে পালিত হয় মোমবাতি প্রজ্বলন সহ নানা কর্মসূচি। এসব কর্মসূচি থেকে দিবসটিকে স্মরণীয় করে রাখতে জাতীয়ভাবে উপকূল দিবস হিসেবে ঘোষণা ও নিরাপদ উপকূল নিশ্চিতে আলাদা মন্ত্রণালয় গঠনেরও দাবি তুলে ধরেন প্রতিনিয়ত দুর্যোগ সয়ে যাওয়া উপকূলবাসী। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। কলকাতার একটি মণ্ডপে কালী পূজা উদ্বোধন করবেন সাকিব আল হাসান। এই তথ্য নিশ্চিত করেছেন পূজা কমিটির আয়োজক। সন্ধ্যায় কলকাতায় কালী পূজার উদ্বোধন করবেন আয়োজক। পরেশ পাল জানান, আজ ঢাকা থেকে কলকাতায় যাবেন সাকিব, সন্ধ্যায় পূজা উদ্বোধন করে আবার ঢাকায় ফিরে আসবেন তিনি। এই করোনাকালে ভারতীয় দূতাবাস কোনো প্রকার ঝামেলা ছাড়াই বিশ্বসেরা অলরাউন্ডারকে ভিসা দিয়েছে বলেও জানান আয়োজকরা। সম্প্রতি 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব। আমাদের এই পুজোর উদ্বোধক সাকিবুল হাসান বাংলাদেশের ক্যাপ্টেন ক্রিকেটের। করোনার সময় কোনো ভিসা নেই, ওই একমাত্র ভিসা পেয়েছে, ওকে দিয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ পদ্মা সেতুতে বসছে 37তম স্প্যান, দৃশ্যমান হবে 5.5 কিলোমিটারের বেশি। বাকি থাকা 4টি স্প্যানের মধ্যে 2টি যোগ হবে এ মাসে। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।